সহজলেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র সেট 2 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস মার্কস রিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া থাকবে। ঠিক আছে, দেখো প্রথমে কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় আর হচ্ছে পঞ্চম অধ্যায়। ঠিক আছে, এই তিনটি অধ্যায় তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এবার দেখো কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন দেওয়া হবে। প্রথমে তোমাদের 8টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে এবং সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। এই 8টি প্রশ্ন তোমাদের তৃতীয় অধ্যায় থেকে থাকবে 3টি, ঠিক আছে, চতুর্থ অধ্যায় থেকে 3টি দেওয়া থাকবে, পঞ্চম অধ্যায় থেকে 2টি দেওয়া থাকবে। টোটাল 8টি প্রশ্ন দেওয়া থাকবে। এরপর এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে 8টি, ঠিক আছে, এগুলোর মানও 1 নম্বর করে এখান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করা এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে, সত্য মিথ্যা ঠিক আছে বিচার করা এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে 8টি। এগুলো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে থাকবে 2টি, চতুর্থ অধ্যায় থেকে 4টি, পঞ্চম অধ্যায় থেকে থাকবে 2টি। এরপর হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের 4টি, সেখানে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে টোটাল 6টা দেওয়া থাকবে, সেখান থেকে 4টি লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর। প্রতিটা অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে, 3 দুগুণে 6টা দেওয়া থাকবে, সেখান থেকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর 4 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে 2টি, 4 দুগুণে 8 নম্বর, 1টি করে প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটা অধ্যায় থেকে, অর্থাৎ 3টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর 8 নম্বর মানের প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে 3টি, সেখান থেকে 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 8 থেকে 8 নম্বর, প্রত্যেকটা অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন দেওয়া থাকবে। এই হচ্ছে তোমাদের 40 নম্বরের কিন্তু নম্বর বিভাজন সেকেন্ড ইউনিট টেস্টের। এবার দেখো চলো আমরা একটি প্রশ্নপত্র দেখে নিই সম্পূর্ণ উত্তর সহ। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশান থেকে সিলেক্ট করবে, আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে এবং এই সমস্ত প্রশ্নপত্রের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ রেশন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে পিডিএফগুলো নিতে পারো। তার জন্য তোমরা সহজ রেশন অ্যাপটিকে ফোন ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলোও দেওয়া থাকবে। তো দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর দেখা রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটা প্রশ্নের মানে 1 নম্বর করে 8টি প্রশ্ন দেওয়া আছে। কয়েল থেকে বলা হচ্যে কূটনীতির জাদুকর বলা হয়। তো কাকে কূটনীতির জাদু বলা হয়? 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে বিসমার্ককে বলা হয় কূটনীতির জাদুকর। কয়েল থেকে ন্যাশনাল গার্ড একটি কি? রক্ষী বাহিনী। ন্যাশনাল গার্ড হচ্ছে একটি রক্ষী বাহিনী, ঠিক আছে, অপশন 2 এর এখানে সঠিক উত্তর হবে। এরপর দেখো গোয়ার দাগে ভিয়েনা সম্মেলন হয়েছিল, উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে। ওকে, 1815 খ্রিস্টাব্দে হয়েছিল ভিয়েনা সম্মেলন। গোয়ার দাগে কোন পণ্যকে কেন্দ্র করে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? উত্তর হবে বস্ত্র, ঠিক আছে, বস্ত্র এই পণ্যকে কেন্দ্র করে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। মঙ্গল দাগে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন কে? উত্তর হচ্ছে এখানে হামফ্রে ডেভি, ঠিক আছে, হামফ্রে ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করেন। শয়ের দাগে ইউটোপীয় সমাজতন্ত্রবাদের আদি গুরু ছিলেন কে? উত্তর হচ্ছে এখানে সা সিমো, ঠিক আছে। শয়ের দাগে রাশিয়ার পার্লামেন্টকে বলে কি? উত্তর হচ্ছে ডুমা, রাশিয়ার পার্লামেন্টকে বলা হয় ডুমা। বরিগজ দাগে জাতিসংঘের লীগ পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কজন? উত্তর হচ্ছে 6 জন। ওকে, নেক্সট প্রশ্নগুলো দেখো। 2 নম্বর দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর 1 নম্বর দাগে এক কথায় উত্তর দাও, ঠিক আছে, যেখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। কয়েক দাগে বলা হচ্ছে কার শাসনকালে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল? উত্তর লিখবে 10ম চার্লসের শাসনকালে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিলেন। কয়েক দাগে স্পিনিং জেনি কি আবিষ্কার করেন? উত্তর হচ্ছে জেমস হারগ্রিভস স্পিনিং জেনি আবিষ্কার করেন। গোয়ার দিকে সুয়েজ খাল খনন কত খ্রিস্টাব্দে শেষ হয়? উত্তর হচ্ছে 1869 খ্রিস্টাব্দে সুয়েজ খাল খনন শেষ হয়। গোয়ার দিকে কে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে বেনিতো মুসোলিনি ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেন। 2-এর 2 নম্বর হচ্ছে ঠিক বা ভুল নির্ধারণ করো, ঠিক আছে, 4টি প্রশ্ন দেওয়া আছে এখানেও, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। কয়েক দেখে রাশিয়ার ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন দ্বিতীয় আলেকজান্ডার, এটা হচ্ছে ঠিক। কয়েক দেখে 1898 খ্রিস্টাব্দে ভাস্কোডা গামা ভারতে আসেন, এটা হবে ভুল, ঠিক আছে, এটা হবে 1498, ঠিক আছে। এরপর হচ্ছেন 4 নম্বর দাগে শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ড পরিণত হয় বিশ্বের কারখানায়, এটা হচ্ছে ঠিক। কয়েক দেখে হিটলারের উপাধি ছিল ফেরার, এটা হবে ঠিক। নেক্সট প্রশ্ন 2-এর 3 নম্বর দাগে, ঠিক আছে, দু তিনটে বাক্যে উত্তর লেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 2 নম্বর করে। কয়েক দেখে দেওয়া আছে কার্লসবার্গ ডিক্রি বলতে কী বোঝুন? তো জার্মান বুন্ডে সভাপতি হিসাবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক 1819 খ্রিস্টাব্দে কার্লসবার্গে জার্মান নৃপতিদের একটি সভা আহ্বান করেন এবং জাতীয়তাবাদী ছাত্র আন্দোলন দমন করার জন্য কয়েকটি হুকুমনামা জারি করেন, ঠিক আছে। এই হুকুমনামাগুলো হচ্ছে কি? 1 নম্বর হচ্ছে জার্মানির ছাত্র সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হয়। 2 নম্বর হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়। 3 নম্বর ছাত্র অধ্যাপকদের কার্যকলাপের উপর নজর রাখার জন্য গুপ্তচর নিয়োগ করা হয়।
ঠিক আছে? তো এইসব হুকুমনামা কার্লসবার্গ ডিক্রি নামে পরিচিত। এরপর দেখো খয়ের দেখা চার প্রধান বলতে কী বোঝো, তো ভিয়েনা সম্মেলনে ইউরোপের সমস্ত রাষ্ট্রের প্রতিনিধি পোপ ও তুরস্কের সুলতান ছাড়া অংশগ্রহণ করলেও অস্ট্রিয়া, প্রাসিয়া, রাশিয়া ও ইংল্যান্ড এই চারটি রাষ্ট্র প্রধান ভূমিকা পালন করেছিল। এই চারটি রাষ্ট্র চার প্রধান বা বিগ ফোর নামে পরিচিত এই চারটি দেশের নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, প্রাসিয়ার সম্রাট ফ্রেডরিক উইলিয়াম, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কেসালরি। পরের প্রশ্ন দেখো, গয়ের দেখা ত্রিশক্তি মৈত্রী কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1882 খ্রিস্টাব্দে বিসমার্কের উদ্যোগে জার্মানি, অস্ট্রিয়া ও ইটালির মধ্যে যে আত্মরক্ষামূলক ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় তা ত্রিশক্তি মৈত্রী নামে পরিচিত। এই চুক্তির শর্তানুসারে চুক্তিবদ্ধ রাষ্ট্রগুলি হল এক বা একাধিক রাষ্ট্র তারা আক্রান্ত হলে অপর রাষ্ট্রগুলি তাকে সাহায্য করবে, ঠিক আছে? এটা হচ্ছে ত্রিশক্তি মৈত্রী। ঘরের দেখা হচ্ছে ভারতে প্রথম কবে কোথায় রেলপথ চালু হয়? তো ভারতবর্ষে সর্বপ্রথম লর্ড ডালহৌসি 1853 খ্রিস্টাব্দে বোম্বে থেকে থানে পর্যন্ত রেলপথ স্থাপন করেন। উমর দেখা হচ্ছে এনইপি কথার অর্থ কী, এটা কে প্রবর্তন করেন? তো লেনিন বাস্তব প্রয়োজনে ও রাশিয়ার বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে মার্ক্সবাদ থেকে কিছুটা সরে এসে যে অর্থনৈতিক নীতি গ্রহণ করেন তা নতুন অর্থনৈতিক নীতি নিউ ইকোনমিক পলিসি বা সংক্ষেপে এনইপি নামে পরিচিত। 1921 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির দশম অধিবেশনে এই নীতি গৃহীত হয়। এই নীতি অনুসারে ছোট ছোট জমির মালিকদের জমি ফিরিয়ে দেওয়া হয়, ছোট ও মাঝারি শিল্পপতিদের উপর থেকে সরকারি নিয়ম তুলে ব্যক্তি মালিকানা স্বীকার করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো এখানে চয়েল দেখা রক্তাক্ত রবিবার বলতে কী বোঝো, তো উত্তর লিখবে 1905 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধে রাশিয়া পরাজিত হয়। এই সময় জার শাসনের বিরুদ্ধে রাশিয়ার তীব্র আন্দোলন গড়ে ওঠে, ঠিক আছে? রাশিয়ার তীব্র আন্দোলন গড়ে ওঠে। 22 জানুয়ারি রবিবার সেন্ট পিটার্সবার্গে শ্রমিকরা একটি শান্তিপূর্ণ মিছিলে সামিল হন। রুশ সৈন্য মিছিলের উপর গুলি বর্ষণ করলে প্রচুর শ্রমিক নিহত হন। এই ঘটনাকে রক্তাক্ত রবিবার বলা হয়। এরপর হচ্ছে দেখো নেক্সট প্রশ্ন চার নম্বর দাগে ওকে 7-8টি বাক্য উত্তর দাও। এখানে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর করে 4 দেখুন 8 নম্বর। কয়েক দাগে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লিখুন। তো ভূমিকা দিয়ে আমরা লিখছি 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফরাসি সম্রাট লুই ফিলিপের পতন ঘটে এবং ফ্রান্সে দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই বিপ্লবের কারণগুলি হল 1 নম্বর হচ্ছে বুর্জোয়াদের আধিপত্য। লুই ফিলিপের শাসনকালে ফ্রান্সে বুর্জোয়া শ্রেণীর চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠিত হয়, ফলে দরিদ্র কৃষক ও শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। 2 নম্বর হচ্ছে জনসমর্থনের অভাব। লুই ফিলিপের প্রতি জনসমর্থনের খুবই অভাব ছিল। নেপোলিয়ন বোনাপার্টের অনুগামী ক্যাথলিক প্রজাতন্ত্রী ন্যায্য অধিকার নীতির সমর্থক প্রভৃতির কেউই তার সিংহাসন লাভ পছন্দ করেনি। 3 নম্বর হচ্ছে ত্রুটিপূর্ণ বিদেশ নীতি। লুই ফিলিপ শান্তি রক্ষা করা নীতি গ্রহণ করেন। পোল্যান্ড, ইটালি, বেলজিয়াম, মিশর, তুরস্ক প্রভৃতি দেশে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠার ব্যাপক সুযোগ থাকলেও তিনি তা গ্রহণ করেননি, ফলে দেশবাসী ক্ষুব্ধ হয়। 4 নম্বর হচ্ছে শ্রমিকদের ক্ষোভ। ফ্রান্সে শ্রমিকদের অধিক সময় খাটানো, কম মজুরি দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস প্রভৃতির ফলে জীবন দুর্বিষহ হয়ে ওঠে, কিন্তু সরকার তাদের দুর্দশা মোচনের কোনো চেষ্টা করেনি। 5 নম্বর হচ্ছে আর্থিক দুরবস্থা। 1840-এর দশকে ফ্রান্সে খরা, শস্যহানি, খাদ্যাভাব, শিল্প ও বাণিজ্য মন্দা, বেকার সমস্যা প্রভৃতি তীব্র আকার ধারণ করে। সরকার এই অর্থনৈতিক সংকটের সমাধানে ব্যর্থ হয়, ঠিক আছে? তো 6 নম্বর কারণ হচ্ছে ভোটাধিকারের দাবি। থিয়ার্স লা মার্টিন প্রমুখ নেতা ভোটাধিকার সম্প্রসারণ আইনসভা নির্বাচনে দুর্নীতি বন্ধ করার দাবি জানিয়ে আন্দোলন শুরু করে। ওকে, তো এইগুলো হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ। ওকে, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ। নেক্সট প্রশ্ন দেখুন, কয়েক দেখে প্যারি কমিউন কি? তো ফ্রান্সের প্যারিস শহরে বিপ্লবী শ্রমিকরা 1871 খ্রিস্টাব্দের 18 মার্চ এক অভ্যুত্থানের মাধ্যমে প্যারি কমিউন নামে একটি সংগঠন গড়ে তোলে। প্যারি কমিউনের আন্দোলন ছিল জার্মান সৈন্য ও ফরাসি রাষ্ট্রপতি থিয়ার্সের সরকারের বিরুদ্ধে। প্যারি কমিউন গঠনের কারণ ছিল থিয়ার্সের সরকারে রাজতন্ত্রীদের প্রাধান্য ও থিয়ার্সের জনবিরোধী নীতি। প্যারি কমিউন দমিত হলেও এটি ছিল পরবর্তী শ্রমিক আন্দোলনগুলির কাছে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
গয়ের দেখা দেখো প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দা কি? তো লিখছি আমরা, 1929 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ অর্থনৈতিক সংকট তৈরি শুরু হয় এবং তা ইউরোপ তথা বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী দেশগুলিতে ছড়িয়ে পড়ে। এই অর্থনৈতিক সংকট অর্থনৈতিক মহামন্দা নামে কুখ্যাত। এই মহামন্দা 1929 থেকে 33 খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যমান ছিল। এরপর 5 নম্বর থেকে 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 8 নম্বর, কয়েক দেখা দেওয়া আছে, ইটালির ঐক্য আন্দোলনে কাভুর ও গ্যারিবল্ডির অবদান বর্ণনা করো। আমরা প্রথমে লিখছি, ইটালির ঐক্য আন্দোলনে কাভুরের ভূমিকা। বিদেশি শক্তিগুলিকে বিতাড়িত করে খণ্ড বিখণ্ড ইতালির ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন ইটালির রাজ্যের পিডমন্টের প্রধানমন্ত্রী কাউন্ট ক্যামিলো বেনসো ডি কাভোর। ঠিক আছে, তিনি চেয়েছিলেন সার্ডিনিয়া পিডমেন্ট এর রাজত্বের এর রাজতন্ত্রের নেতৃত্বে একটি রাজতান্ত্রিক ইটালি প্রতিষ্ঠা করতেন, আর এই কাজে বৈদেশিক শক্তির সাহায্য নেওয়ার বিষয়ে তার কোনো আপত্তি ছিল না। তার লক্ষ্য ছিল ইতালিবাসীর প্রতি ইউরোপীয় জনগণের অনুভূতি সঞ্চার করা। এই উদ্দেশ্য পূরণের জন্য তিনি ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যোগ দেন। ঠিক আছে, ফরাসি রাজ তৃতীয় নেপোলিয়নের সহযোগিতায় উত্তর ইটালির কিছু অংশ অস্ট্রিয়ার শাসনমুক্ত হয়। কিন্তু ঐক্য সাধন সম্পন্ন হওয়ার আগেই তৃতীয় নেপোলিয়ন ফরাসি বাহিনীকে ফিরিয়ে নিয়েছিলেন। কিন্তু তারপর ইটালির ঐক্য আন্দোলনে সাধারণত ইতালিবাসীদের ভূমিকা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। অস্ট্রিয়ার পরোক্ষ শাসনে থাকা পার্মা, মডেনা ও ট্যাক্সানির মতো ইটালীয় অঞ্চলের সাধারণ মানুষের গণভোটের মাধ্যমে সার্ডিনিয়া পিডমন্টের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করলে তার কাজ সহজ হয়ে যায়। ঠিক আছে, এরপর আমরা লিখছি ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা। মাসনি ভাব শিষ্য গ্যারিবল্ডি সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে দক্ষিণ ইতালির সিসিলি এবং নেপলস থেকে বিদেশি বুর্বো শাসকদের বিতাড়িত করেন। স্বাধীন সিসিলি এবং নেপলস রাজ্যকে এরপর তিনি পিডমন্টের রাজা ভিক্টর ইমানুয়েলের হাতে তুলে দিলে। রোম ও ভেনেসিয়া বাদে বাকি প্রায় সমগ্র ইতালি এই রাজবংশের অধীনে একটি ঐক্যবদ্ধ রাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। পরবর্তীকালে রাজা ভিক্টর ইমানুয়েল বিসমার্কের সঙ্গে সহযোগিতার বিনিময়ে ওই দুটি স্থানও ইতালির সঙ্গে সংযুক্ত করেন। এরপর খয়ের দেখা হচ্ছে, ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব হয়েছিল লেখন। তো ভূমিকা দিয়ে আমরা লিখছি, বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার, কৃষির উন্নতি সহ অন্যান্য অনুকূল উপাদানের সাহায্যে ইংল্যান্ডে বিশ্বের মধ্যে প্রথম শিল্প বিপ্লব ঘটে। ঠিক আছে, কারণগুলি কিনা, 1 নম্বর কারণ হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কার। ইংল্যান্ডে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার শিল্প বিপ্লব ঘটাতে সাহায্য করেছিল, যেমন জনকের উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল, ওকে হারগ্রিভসের স্পিনিং জেনি, জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন ইত্যাদি আবিষ্কার শিল্প বিপ্লবে সহায়তা করে। 2 নম্বর হচ্ছে কৃষির উন্নতি। 18 শতকে ইংল্যান্ডে কৃষকরা কৃষি থেকে ভালো আয় করায় শিল্পদ্রব্য কেনার ক্ষমতা অর্জন করে। কৃষি বিপ্লবের ফলে ইংল্যান্ড খাদ্যশস্য ও কাঁচামাল উৎপাদনে স্বয়ংভরতা অর্জন করেছিলেন। 3 নম্বর হচ্ছে মূলধনের প্রাচুর্য। সামুদ্রিক বাণিজ্যের মধ্য দিয়ে বিশেষ করে ভারতবর্ষের সঙ্গে একচেটিয়া বাণিজ্য ও ভারতের সম্পদ লুণ্ঠন করে এবং আমেরিকা থেকে সোনা নিয়ে এসেন, ইংল্যান্ড তখন ধনসম্পদে পূর্ণ একটি দেশ। 4 নম্বর কারণ, অনুকূল প্রাকৃতিক পরিবেশ। উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত ইংল্যান্ডের স্যাঁতস্যাঁতে আবহাওয়া শিল্প উৎপাদনে বিশেষ করে বস্ত্র শিল্পের পক্ষে ছিল খুবই অনুকূল। 5 নম্বর কাঁচা মালের প্রাচুর্য। ভারী শিল্পের প্রধান উপকরণ হল কয়লা ও লোহা। ইংল্যান্ডের খনিগর্ভে কয়লা লোহা ছাড়াও টিন ও তামার ভাণ্ডার বৃহৎ শিল্পের দ্রুত প্রসারকে সহায়তা দান করেছিল। 6 নম্বর হচ্ছে সুলভ শ্রমিকের সুবিধা। 18 শতকে ইংল্যান্ডে জনসংখ্যা বৃদ্ধি ও জমিচ্যুত বেকার কৃষকের সংখ্যা বৃদ্ধি সুলভ স্বাধীন শ্রমিকের সৃষ্টি করে শিল্প বিপ্লবকে সাহায্য করেন। 7 নম্বর কাঁচামাল ও বাজার। ভারতবর্ষ, আমেরিকা ও পৃথিবীর অন্যান্য স্থানের
অন্যান্য স্থানের ইংরেজ উপনিবেশগুলি থেকে যেমন সস্তায় প্রচুর কাঁচামাল ইংল্যান্ডে আসত, তেমনি ওই স্থানগুলি আবার ইংল্যান্ড জাত পণ্যদ্রব্যের একচেটিয়া বাজার ছিল, যা উৎপাদিত পণ্য বিক্রয়ে সাহায্য করে। এরপর আমরা উপসংহারে লিখছি, এত সব সুযোগ সুবিধা সে সময়কার ইউরোপীয় দেশগুলির মধ্যে কেবলমাত্র ইংল্যান্ডেই বর্তমান থাকায় ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়। নেক্সট প্রশ্ন দেখুন, গোয়েন্দাগে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি বিশ্লেষণ করো। তো প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণ ছিল, যেমন এক নম্বর হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। 20 শতকের শুরুতে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদের দ্রুত প্রসার ঘটতে থাকে। এই সময় ইউরোপের বিভিন্ন উগ্র জাতীয়তাবাদী মতবাদের উন্মেষ ঘটে এবং ইউরোপের প্রতিটি জাতি নিজের জাতি শ্রেষ্ঠ এবং অন্য জাতিকে নিকৃষ্ট বলে মনে করতে থাকে। 2 নম্বর হচ্ছে ফ্রান্সের ক্ষোভ। ফ্রান্স সিডনির যুদ্ধে রাশিয়ার কাছে পরাজিত হলে কয়লা খনি সমৃদ্ধ আহসান ও লোরেইন নামক স্থান দুটিকে জার্মানিকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ ও আলসাস ও লোরেইন পুনরুদ্ধারের উদ্দেশ্যে ফ্রান্স জঙ্গি মনোভাব নিয়ে জার্মান বিরোধী জোট তৈরি করে এবং ইউরোপে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে বা তৈরি করে। 3 নম্বর কারণ হচ্ছে মরক্কো সংকট। ফ্রান্স আফ্রিকায় উপনিবেশ স্থাপনের চেষ্টা করলে জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে মরক্কো সুলতানের পাশে দাঁড়ান এবং পান্থার নামে একটি যুদ্ধ জাহাজকে মরক্কোর আগাদির বন্দরে ঢুকিয়ে দেন, ফলে ফ্রান্স এবং জার্মান সম্পর্কে অবনতি ঘটে। 4 নম্বর হচ্ছে সেরা দেবো হত্যাকাণ্ড। অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তার স্ত্রী সুফিয়া সার্বিক জাতি অধ্যুষিত বসনিয়া সফরে এলে তারা সেরাজেভো শহরে এক বসনীয় ছাত্রের হাতে নিহত হন। অস্ট্রিয়াকে হত্যাকাণ্ডের জন্য প্রতিবেশী রাষ্ট্র সার্বিয়াকে দায়ী করে বিভিন্ন কঠোর শর্তাদি একটি চরমপত্র পাঠায়। ঠিক আছে, এরপর তো অস্ট্রিয়ার চরমপত্রের কিছু শর্ত মানলে ও অবশিষ্ট শর্তগুলি বিষয়ে আলোচনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক বৈঠক ডাকার প্রস্তাব দেয়। ওকে, কিন্তু অস্ট্রিয়া এই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। কিছুদিনের মধ্যে ইউরোপের বাইরের বিভিন্ন রাষ্ট্র ভিন্ন ভিন্ন বিবদমান পক্ষ যোগ দিলে তা বিশ্বযুদ্ধে পরিণত হয়। তো এইগুলো হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের হিস্ট্রি সাবজেক্টের এখানে আমরা সিলেবাস, মার্কস রিভিশন এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম। এখানে যে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করা হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, অবশ্যই তোমরা প্রশ্নগুলো মুখস্থ করবে, ওকে, এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটা লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো কিন্তু আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে এর পিডিএফগুলো নিতে পারো। তার জন্য অবশ্যই তোমরা সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।